সবাইকে ডিজিটাল লজিক ডিজাইন কোর্সের অষ্টম লেকচারে স্বাগতম। এই লেকচারে আমরা চ্যাপ্টার 5 সম্পর্কে আলোচনা করব, যেটা হচ্ছে কম্বিনেশনাল সিস্টেমের ডিজাইন কীভাবে করতে হয়। চ্যাপ্টার 4 আমরা স্কিপ করেছি, কারণ চ্যাপ্টার 4 আপনার অ্যালজেব্রিক এক্সপ্রেশন এর মিনিমাইজেশনের আরও একটি সিস্টেম দেখানো হয়। তো আসুন আমরা কম্বিনেশনাল সিস্টেম সম্পর্কে আরও দেখি। প্রথমে ইটারেটিভ সিস্টেম। ইটারেটিভ সিস্টেম বলতে বোঝায় এমন একটি সিস্টেম যেখানে অনেকগুলো ছোট ইউনিট, ছোট সার্কিটের ইউনিট বা সার্কিট প্যাকেজকে আমরা চেইন আকারে কানেক্ট করে আমরা একটি বড় সার্কিট তৈরি করতে পারি। যেমন এখানে দেখুন আপনারা, এখানে রয়েছে একটি 4-বিট অ্যাডার এর এক্সাম্পল দেখানো হয়েছে, যেখানে 4টি ফুল অ্যাডার। তো আমরা, আপনাদের যদি মনে থাকে, আমরা অনেক আগেই যখন কম্বিনেশনাল সিস্টেম দেখেছি তখন আমরা ফুল অ্যাডার সম্পর্কে দেখেছি, যেখানে আমাদের 2টি বাইনারি ভ্যালু কে আমরা যোগ করতে পারি। এখানে দেখুন যে A1 এবং B1, এবং Cin হচ্ছে ক্যারি ইন, এবং আমাদের আউটপুট সাম হচ্ছে S1 এবং ক্যারি আউট হচ্ছে C1। তো এটা হচ্ছে একটি ফুল অ্যাডার। এখন এটা হচ্ছে 1-বিট ফুল অ্যাডার বা 1-বিট অ্যাডার। তো আমাদের দরকার হচ্ছে 4-বিট অ্যাডার। সুতরাং আমাদের কে 4টি ফুল অ্যাডার, 4টি 1-বিট অ্যাডারকে কানেক্ট করতে হবে একটি 4-বিট অ্যাডার তৈরি করার জন্য। তো এখন আপনারা নর্মালি যদি চিন্তা করেন যে 4-বিট অ্যাডারের ক্ষেত্রে কী রকম হবে, নাম্বারটা হবে অ্যাকচুয়ালি নাম্বার, দুইটা 4-বিট নাম্বার চিন্তা করুন, A4, A3, A2, A1 এবং B4, B3, B2, B1। এই দুটো হচ্ছে 4-বিট নাম্বার। তো আমরা যদি দুইটা 4-বিট নাম্বারকে যোগ করি, A1, B1 থেকে আসবে S1 এবং আমাদের ক্যারি আউট যেটা, যেটা হচ্ছে C1, সেটা হচ্ছে এখানে থাকবে। তারপরে সেটা আমাদের পরের বিটের সাথে যোগ হবে, A2 এবং B2। তারপরে সেখানে আসলো S2 এবং ক্যারি আউট হচ্ছে C2, সেটা আবার পরের বিট A3 এবং B3-র সাথে যোগ হবে S3, পরের ক্যারি আউট হচ্ছে C3 এবং F4 B4 এর সাথে যোগ হয়ে S4 এবং ক্যারি আউট হচ্ছে C4, যেটা আমরা এখানে বসিয়ে দিতে পারি। তো এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আমরা যদি যোগটা দেখি, তো এখন এটাকে আমাদের হচ্ছে চেইন আকারে কানেক্ট করতে হবে যাতে সেটা 4-বিট হিসেবে কাজ করে। এখন দেখুন যে প্রত্যেকটা ফুল অ্যাডারে একটি এ এবং বি ইনপুটের সাথে সি ইন ইনপুট রয়েছে, যা হচ্ছে ক্যারি ইন। তো আমাদের প্রথম বিটের জন্য আমাদের আসলে কোনো ক্যারি ইন থাকার কথা না, সুতরাং এখানে আমরা 0 বসিয়ে দিতে পারি। 0 প্লাস A1 প্লাস B1 মানে কিন্তু A1 প্লাস B1। সুতরাং আমরা এই Cn এর জায়গায় এই সি ইনটাকে অ্যাকচুয়ালি আমরা 0 দিয়ে কানেক্ট করব, এবং এবং C1টা যেটা হচ্ছে ক্যারি আউট ফর ফার্স্ট বিট, সেটা আপনার পরের ফুল অ্যাডারের জন্য আপনার ক্যারি ইন হিসেবে কাজ করবে। সুতরাং এখানে দেখতে পাচ্ছেন, যে এটা এভাবে ক্যারি ইন, পরের বিটের ক্যারি ইনের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। এই একইভাবে পরের বিট, এবং শেষে সি আউট হিসেবে কাজ করবে। সুতরাং আমাদের অ্যাকচুয়ালি এই C4টা হচ্ছে এই সি আউটটা এখানে,
তো সুতরাং আমাদের চার বিট দুটি চার বিট বাইনারি নাম্বারকে আমরা যোগ করে আমরা 5 বিট ওভারফ্লো হলে 5 বিট একটি বাইনারি নাম্বার পাব। তো এটা হচ্ছে একটি ক্ষুদ্র এক্সাম্পল কিভাবে ইটারেটিভ সিস্টেম কাজ করে। এরপরে আসুন আমরা দেখি কম্বিনেশনাল সার্কিটের ডিলে সম্পর্কে। ডিলে হতে পারে কারণ এখানে আমরা নর্মালি লজিক্যালি চিন্তা করলে কোনো ডিলে থাকার কথা না, কিন্তু যেহেতু এটি সার্কিট কানেক্টেড এবং সেখানে আপনার সার্কিটের কানেকশনের মধ্যে একটি পাথ রয়েছে যেটা আপনার সিগন্যাল ট্রাভার্স করে। ধরুন আমি এখানে একটি গেট আমি আঁকি, ধরুন একটি এন গেট, এটা দুইটা ইনপুট এ এবং বি এবং আউটপুট ধরুন সি। তো এখানে আপনারা যখন দেখতে পাচ্ছেন, এখানে আপনার দেখে হয়তো মনে হবে যে এটা একটি খুবই ছোট একটি সার্কিট গেট যেটার ভিতরে খুব বেশি ডিলে হওয়ার কথা না, কিন্তু আমাদের চোখে এই ডিলেটা ধরা না পড়তে পারে, কিন্তু এটার যত ক্ষুদ্রই হোক তারপরও একটু হলেও ডিলে রয়েছে, ন্যানো সেকেন্ড অথবা মিলি সেকেন্ড রেঞ্জে একটি ডিলে রয়েছে। কারণ এখানে সিগন্যাল এই এ এবং বি প্রান্ত থেকে ভিতরে সার্কিটের বিভিন্ন কানেকশন কভার করে একবারে সি এর আউটপুট পর্যন্ত আসতে তার খুবই ক্ষুদ্র ডিলে হলেও এক এক ধরনের ডিলে থাকে। এখন কথা হচ্ছে একটি ক্ষুদ্র সার্কিট গেটের জন্য এই ডিলেটা খুব একটা সমস্যা করছে না, কিন্তু ধরুন আপনি এই এই ধরনের সার্কিটকেই, ধরুন আপনার এখানে ন্যানো সেকেন্ডের ডিলে যেটা আপনার চোখেই পড়ে না, ধরুন 1 ন্যানো সেকেন্ড, তো এরকম একটি সার্কিট কে এরকম একটি সার্কিট গেট আপনি পরপর 1000টা সংযুক্ত করলেন, তাহলে কি হবে? 1000 ন্যানো সেকেন্ড। 1000 ন্যানো সেকেন্ড মানে কিন্তু 1 মিলি সেকেন্ড হয়ে গেল। এইভাবে আপনার যদি 1 মিলিয়ন সার্কিট, 1 মিলিয়ন এরকম সার্কিট সংযুক্ত করেন তাহলে কি হবে? তাহলে কিন্তু প্রায় 1 সেকেন্ডের ডিলে, অ্যাকচুয়ালি এটা 1 সেকেন্ড হবে না, 1 মাইক্রোসেকেন্ড হবে, এটা হবে 1 মাইক্রোসেকেন্ড এবং এটা হবে 1 মিলিসেকেন্ড। তো যাই হোক, এখানে সুতরাং এই ক্ষুদ্র ডিলেটিকেও আমাদের কনসিডার করতে হবে। তো আসলে এই ডিলেটাতে সমস্যাটা কোথায়, ডিলে হলে আসলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে আপনার, আমরা যখন ট্রুথ টেবল দিয়ে চিন্তা করি বা লজিক্যালি চিন্তা করি, তখন আমরা চিন্তা করি যে এখানে ধরুন এতে রয়েছে 1, বিতে রয়েছে 0, আউটপুট হবে 0। তো এটা ধরুন ইনিশিয়াল আউটপুট, প্রথমে হচ্ছে এতে 1, বিতে 0 এবং সির আউটপুট হবে 0। তো ধরুন এটা হচ্ছে, আমরা মনে মনে করছি যে যখনই আমরা চেঞ্জ, যখন যতক্ষণ আমরা দেখছি এরকম আউটপুট রয়েছে, তো ধরুন আমরা বি এর ইনপুটটাকে আমরা 0 থেকে 1 চেঞ্জ করলাম, কিন্তু এর আউটপুটটা, এর ইনপুটটা একই রয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে 1 অ্যান্ড 1 আউটপুট চেঞ্জ হয়ে হওয়ার কথা 1, তো এখানেও সি চেঞ্জ হয়ে 1 হবে। এখন আমরা যখন বি কে চেঞ্জ করছি, আমাদের কিন্তু মানে ইনস্ট্যান্টেনিয়াসলি
তাৎক্ষণিকভাবে আমরা বি এর ইনপুটটাকে চেঞ্জ করছি 0 থেকে 1, কিন্তু সাথে সাথে কি সি চেঞ্জ হবে? সেখানে একটু ডিলে রয়ে গিয়েছে। তো এভাবে এখানে ধরেন 1 মিলিয়ন গেট যদি থাকে বা আরও বড় ধরনের সার্কিট যদি থাকে, সেক্ষেত্রে আমরা যদি প্রথম ইনপুটটাকে চেঞ্জ করি এবং সেক্ষেত্রে শেষের আউটপুটটাকে চিন্তা করি যে চেঞ্জ হবে কখন, সেই ডিলেটাকে আমাদের চিন্তা করতে হবে। কারণ হচ্ছে ইনপুটটা চেঞ্জ করার সাথে সাথে সেটা চেঞ্জ হবে না, চেঞ্জ হবে ওই ডিলেটা পার হওয়ার পর, ওই সময়টুকু পার হওয়ার পর। যেমন সেই সময়টুকু কত, কারণ হচ্ছে একটা সার্কিটের ভিতরে বিভিন্ন ধরনের কানেকশন পাথ থাকতে পারে, কিন্তু কখন আমরা ধরতে পারবো যে আউটপুটটা আমাদের কনসিডার করার মতো ইনকনসিস্টেন্ট না, সেটা ধরতে হলে আমাদেরকে ওই লংগেস্ট ডিলে পাথটা কনসিডার করতে হবে এবং সেখান থেকে ক্যালকুলেট করতে হবে যে ম্যাক্সিমাম কত ডিলে হতে পারে, সেই ডিলের পরে আমাদেরকে আউটপুটটাকে নিতে হবে। কারণ হচ্ছে এই লংগেস্ট ডিলের আগ পর্যন্ত কিন্তু আউটপুটটা স্টেবল হবে না। সুতরাং এটা খুবই দরকারি আমাদের কম্বিনেশনাল লজিক সার্কিটের আউটপুট হিসেব করার জন্য। তো আরও আমরা দেখি কিভাবে গেট ডিলে কাজ করে। এখানে দেখুন আপনারা একটি ছোট্ট সার্কিট দেখানো হচ্ছে, এটা হচ্ছে একটি ন্যান্ড গেট, দুটি ন্যান্ড গেট অ্যাকচুয়ালি, এখানে একটি ন্যান্ড গেট, এখানে আরেকটি ন্যান্ড গেট, দুটি ন্যান্ড গেট পরপর কানেক্ট করা আছে। এখানে খুবই ক্ষুদ্র একটা ডিলে হতে পারে, যেটা হচ্ছে যদি প্রত্যেকটা গেটের ডিলেকে আমরা ডেল্টা হিসেবে ধরি, তাহলে পুরো সার্কিটটার আউটপুটটা স্টেবল হবে কখন, লংগেস্ট ডিলে পাথটা আমাদের হিসেব করতে হবে। আচ্ছা, এখন দেখুন এটা হচ্ছে সি ইনপুট, যেটা হচ্ছে ডেল্টা টাইম পরেই আউটপুট পর্যন্ত চলে যায়, কিন্তু এ এবং বি প্রথমে ডেল্টা টাইম পার হওয়ার পরে আবার পরের গেটে গিয়ে সেখানে আরও এক ডেল্টা টাইম তার পার হতে হয়। সুতরাং লংগেস্ট ডিলে পাথ হচ্ছে 2 ডেল্টা। সুতরাং এখানে 2 ডেল্টা টাইম পরে আমাদের আউটপুটটা এখানে স্টেবল হবে। তো তো এখানে আমরা ডান পাশে আমরা একটি টাইমিং ডায়াগ্রামের মাধ্যমে দেখতে পাচ্ছি কিভাবে ডিলেটা আসে এবং সেখান থেকে কিভাবে আমাদের সমস্যা তৈরি হতে পারে। প্রথমে দেখুন এ এবং বি দুটা ইনপুট রয়েছে, এক্স হচ্ছে ইন্টারমিডিয়েট আউটপুট, প্রথম ন্যান্ড গেট, আমরা এখানে ন্যান্ড গেট 1, ন্যান্ড 1 এবং ন্যান্ড 2 দেখাই, ন্যান্ড গেট 1-এর আউটপুট হচ্ছে এক্স। তো এখানে দেখুন টাইমিং ডায়াগ্রামটি শুরুতে এ হচ্ছে 0, এ হচ্ছে 0 এখানে, এবং বি হচ্ছে 1, এবং এই টাইম, এই অ্যারো চিহ্নিত টাইমে এসে এ হয়ে যাচ্ছে 1 এবং বি কিন্তু 1-ই থাকছে। সুতরাং আউটপুট আমাদের 0 1, এক্স হওয়ার কথা কত, 0 1 অ্যান্ড করলে হয় 0, ন্যান্ড করলে হবে 1, সুতরাং এক্সের ভ্যালু 1। যখন এ এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে তখন 1 এবং 1 অ্যান্ড করলে হয় 1, ন্যান্ড করলে হবে 0, সুতরাং এক্সের ভ্যালু চেঞ্জ হয়ে 0 হয়ে যাবে। এখন এখানে দেখুন এই খুব অল্প একটু সময় ডিলে হয়ে তারপরে হচ্ছে আমাদের এক্সের ভ্যালু চেঞ্জ হয়ে 0 হয়েছে, একটু সময় পর, এটা আমাদেরকে কনসিডার করতে হবে। এবং সেই সেই একটু সময়টা ইফেক্ট করেছে কিন্তু পরের ইনপুট এবং আউটপুট আউটপুটের ক্ষেত্র। তো এখানে সি প্রথমে শুরুতে ছিল 0, তো এক্স যখন 1, সি যখন 0, তখন এফ ছিল 1 এবং 0-কে ন্যান্ড করলে হয় 1। তো সি যখন আবার 0 থেকে 1 হয়ে গেল,
এখানে এসে ওয়ান হয়ে গিয়েছে, তখনও আপনার স্লাইট ডিলে এখানে দেখতে পাচ্ছেন, ওয়ান এবং ওয়ান এফ এর ভ্যালু জিরো হয়ে যাচ্ছে খুব অল্প সময়ের, অল্প সময়ের ডিলে পর। এটাকে আমরা ডেল্টা ধরতে পারি। তো এটা হচ্ছে কি, এক নাম্বার ক্ষেত্রে এফ এর ভ্যালু চেঞ্জ হলো, দুই নাম্বার পয়েন্টে আপনারা দেখুন যে ডিলেটা কিন্তু ডাবল হয়ে গিয়েছে। কারণ হয়েছে যে ডাবল বলতে হচ্ছে যে এ যখন চেঞ্জ করা হয়েছে বি কিন্তু বি কিন্তু চেঞ্জ হয়নি, এক্স তার ডেল্টা সময় পর চেঞ্জ হয়েছে, এবং এফ টয়েস ডেল্টা সময় পর, এখানে টয়েস ডেল্টা সময় পরে চেঞ্জ হয়েছে। কারণ হচ্ছে টয়েস ডেল্টা সময় লাগবে এ থেকে এফ পর্যন্ত ট্রাভার্স করে সিগন্যাল আসতে, সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি টয়েস ডেল্টা। তো এভাবে ধরুন আমাদের এরকমভাবে চেঞ্জ হচ্ছে, তাহলে তো সমস্যা কি, একটু আমরা ডিলে ওয়েট করে আমরা দেখতে পাচ্ছি যে একটু সময়ের জন্য ইনকনসিস্টেন্ট থাকছে, কিন্তু সমস্যাটা কোথায়। এখন সমস্যাটা কোথায় সেটা হচ্ছে আমরা এখানে পাঁচ নাম্বার পয়েন্টে দেখতে পাব, এখানে সার্কেল করা আছে। পাঁচ নাম্বার পয়েন্টের ক্ষেত্রে আপনারা দেখুন এখানে হচ্ছে বি বি চেঞ্জ হয়েছে, বি চেঞ্জ হয়ে জিরো থেকে ওয়ান হয়েছে, সুতরাং এক্সও চেঞ্জ হয়েছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে সিও চেঞ্জ হয়েছে, সিও চেঞ্জ হয়ে জিরো থেকে ওয়ান হয়েছে। তো দুইটা ইনপুট যখন একই সাথে চেঞ্জ হয়েছে, এখানে দেখুন ডিলে কিন্তু দুইটার জন্য দুই সময় হবে, এ বি এর ডিলেটা, বি এর সিগন্যালটা আসতে সময় লাগবে, এফ পর্যন্ত ইফেক্ট করতে সময় লাগবে টুয়াইস ডেল্টা, কিন্তু সি এর ক্ষেত্রে লাগবে ওয়ান ডেল্টা। তো সুতরাং এখানে দেখুন বি যখন যে মুহূর্তে ওয়ান হয়েছে ঠিক সেই মুহূর্তে কিন্তু আমাদের এক্স চেঞ্জ হয়নি, সুতরাং এই অংশটুকু, এই অল্প অংশটুকু আমাদের রয়ে গিয়েছে ইনকনসিস্টেন্ট, কিন্তু সেই মুহূর্তে আবার সিও চেঞ্জ হয়ে গিয়েছে। সুতরাং বি চেঞ্জ হওয়ার সাথে সাথেই আমাদের এক্স চেঞ্জ হয়নি, কিন্তু সি চেঞ্জ হয়েছে সেই সময়ে, এবং এক্স এবং সি উইটার ইফেক্টটা এফে চলে এসেছে। সুতরাং আমরা এখানে খুব অল্প সময়ের জন্য একটা চেঞ্জ দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে বি আর সি দুইটা যদি একই সাথে চেঞ্জ হয়, জিরো থেকে ওয়ান হয়, তার মানে কি হবে, এফের ভ্যালু চেঞ্জ হবে না। কারণ হচ্ছে এ এর ভ্যালু একই রয়েছে, এ এর ভ্যালু রয়েছে ওয়ান, বি এর ভ্যালু ছিল জিরো, সুতরাং ওয়ান এবং জিরো, এক্স এর ভ্যালু হওয়ার কথা ওয়ান, এবং সি এর ভ্যালু ছিল জিরো, সুতরাং ওয়ান এবং জিরো, এফ এর ভ্যালু থাকার কথা ওয়ান। এখন বি এর ভ্যালু এবং সি এর ভ্যালু দুইটাই যদি ওয়ান হয়, তাহলে এ এবং বি দুটা প্রথম ন্যান্ড গেটের ক্ষেত্রে আমাদের হবে হচ্ছে আউটপুট হবে এক্স এর ভ্যালু হবে জিরো এবং সি এর ভ্যালু ওয়ান, জিরো ওয়ান, এফ এর ভ্যালু ওয়ান। সুতরাং এখানে বি এবং সি এর ভ্যালু যদি একই সাথে চেঞ্জ হয়, তাহলে এটা হওয়া উচিত ছিল একেবারে এরকম কন্টিনিউয়াস, যে কোনো ধরনের চেঞ্জ না হয়ে সবসময়ই এফ এর ভ্যালু ওয়ান থাকার কথা। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব অল্প ডেল্টা সময়ের জন্য আউটপুট চেঞ্জ হয়ে জিরো হয়েছে এবং তারপরে আবার ওয়ান হয়েছে। এটাকে আমরা, এটাকে বলা হয় হচ্ছে হ্যাজার্ড বা গ্লিচ। যে ধরুন এ ধরনের যখন সুইচিং হয় সেই মুহূর্তে যদি সাথে সাথে যদি আউটপুট চেঞ্জ না হয়, সেক্ষেত্রে আপনার খুব অল্প সময়ের জন্য যদি আউটপুট ফ্লিকার করে, পরিবর্তিত হয়, সেক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হতে পারে। ধরুন পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে চিন্তা করুন যে একই সাথে ইনপুট চেঞ্জ করার কারণে যেটা হওয়ার কথা যে পাওয়ার একই লেভেলে থাকার কথা, কিন্তু স্লাইটলি ফ্লিকার করে আপনার অল্প, খুবই অল্প সময়ের জন্য পাওয়ার আপ ডাউন করতে পারে, যে কারণে যেটা হতে পারে যে অনেক ইকুইপমেন্টের ক্ষতি হতে পারে। তো এরকম আরও কমপ্লেক্স সার্কিটের ক্ষেত্রে আরও কমপ্লেক্স হ্যাজার্ড
তৈরি হতে পারে যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। শুধুমাত্র এই কনসেপ্টটা বোঝানোর জন্য এখানে এটা নিয়ে আসা। এখানে আর একটু বড় সার্কিট দেখানো হচ্ছে, কিভাবে ডিলেটা ক্যালকুলেট করতে হয় সম্পূর্ণ সার্কিটের জন্য। আমরা সবসময় বলেছি লংগেস্ট ডিলে পাথ, লংগেস্ট ডিলে পাথ। তো এখানে দেখুন, আমরা প্রত্যেকটা ন্যান্ড গেটকে আমরা ধরি ডেল্টা ডিলে। সুতরাং আমাদের ক্যালকুলেট করতে হবে এস হচ্ছে আমাদের আউটপুট। অ্যাকচুয়ালি এই সার্কিটটা হচ্ছে আমাদের অ্যাডার সার্কিট, অ্যাডার সার্কিট যেখানে আমাদের দুইটা ইনপুট এবং সি ইন রয়েছে, এবং আমাদের আউটপুট হচ্ছে দুইটা এস এবং সি আউট। তো আমাদের এই পুরো সার্কিটের আউটপুট হচ্ছে এস এবং সি আউট, এবং আমাদের ইনপুট শুরু হচ্ছে এ বি এবং সি ইন থেকে। আমাদের বের করতে হবে সবচেয়ে লংগেস্ট পাথ কোনটা, সেখানে আমাদের ডিলেটা ক্যালকুলেট করে দেখতে হবে যে ম্যাক্সিমাম কত ডিলে আমাদের লাগবে আউটপুট স্টেবল হওয়ার জন্য। তো সুতরাং এখানে দেখুন, এ এবং বি থেকে যখন শুরু হচ্ছে, এখানে প্রথম আমি এখানে একটা পয়েন্ট দিই, এক্স এক্স পয়েন্টে ডেল্টা, ওয়াই এবং জি এই দুইটা পয়েন্টে টু টুয়াইস ডেল্টা, তারপর এখানে এই পয়েন্টটাকে নাম দিই আমি এম, এম পয়েন্টে হচ্ছে থ্রি ডেল্টা, এন পয়েন্টে ফোর ডেল্টা, ও পি। তো এখন এখানে দেখুন যে আমরা কেন এই এম এন ও পি এটা শুধুমাত্র এ থেকে, এ এবং বি থেকে কেন কনসিডার করছি, আমরা এখানে সি ইন থেকে কেন কনসিডার করছি না, কারণ আমাদের সবসময় ম্যাক্সিমাম ডিলে কোথায় হচ্ছে সেটা আমাদের কনসিডার করতে হবে। সুতরাং আপনি হয়তো শর্টেস্ট পাথ থাকতে পারে যেখান দিয়ে আপনি ইনপুট থেকে আউটপুট পর্যন্ত যেতে পারেন, কিন্তু সেটা আসলে আমাদের জন্য দরকার না, দরকার হচ্ছে লংগেস্ট পাথ বের করা। তো একইভাবে এখানে এখানে আমরা কিউ, কিউ হচ্ছে গিয়া সি আউট, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইভ ডেল্টা, কারণ এই এন থেকে আরেকটা গেট ডেল্টা পার হয়ে আমাদের কিউ পর্যন্ত আসতে, এই জন্য ফাইভ ডেল্টা। কিন্তু সরাসরি আপনার এক্স এক্সের সাথেও কিন্তু ইনপুট কানেক্টেড, কিন্তু আপনার কনসিডার করতে হবে লংগেস্ট পাথ কোনটা। তো সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে লংগেস্ট ডিলে হচ্ছে সিক্স ডেল্টা এস এর জন্য, এবং সি আউট এর জন্য ফাইভ ডেল্টা। তো এতে গেল কিভাবে ডিলে ক্যালকুলেট করতে হয়। তো এখন আমরা ইটারেটিভ সিস্টেমের আরেকটা এক্সাম্পল দেখি, এখানে কিভাবে ফোর বিট অ্যাডার, মাল্টিপল ফোর বিট অ্যাডারকে আমরা কানেক্ট করে ক্যাসকেড আকারে কানেক্ট করে আমরা বড় ধরনের অ্যাডার সার্কিট তৈরি করতে পারি। তো ওই একইভাবে ধরুন আপনার একটা ফোর বিট অ্যাডার সার্কিট আছে একটা আইসি প্যাকেজের আকারে, যেখানে আপনার এ এবং বি ফোর বিট বাইনারি নাম্বার, এ ওয়ান থেকে এ ফোর, বি ওয়ান থেকে বি ফোর, সি ইন এবং এস ওয়ান থেকে এস ফোর এবং সি আউট আছে। একইভাবে সি ইনে আপনার প্রথম ফোর বিটের ক্ষেত্রে, মানে লোয়েস্ট ফোর বিট, এটা হচ্ছে লোয়েস্ট, ডান দিকে এটা হচ্ছে লোয়েস্ট ফোর বিটের জন্য, যা হচ্ছে কি লিস্ট সিগনিফিকেন্ট বলা হয় আর কি। তো এখানে একইভাবে আমরা সি ইনে আপনাকে জিরো দিতে হবে, এবং সি আউটটাকে কানেক্ট করতে হবে পরের নেক্সট ফোর বিটের জন্য। নেক্সট ফোর বিটের যে সার্কিট সেইটার সি ইনের সাথে কানেক্ট করতে হবে। এ একইভাবে আগের মতো ক্যাসকেড আকারে কানেক্টেড থাকবে, এবং শেষেরটা হবে সি আউট
এবং প্রত্যেকটা এস আউটপুটগুলোকে একসাথে করে আমাদের সম্পূর্ণ সাম আউটপুটটাকে আমরা কনসিডার করতে পারবো, বের করতে পারবো। এরপর আসুন আমরা নতুন টপিকে যাই, বাইনারি ডিকোডার। আমরা সামনে নতুন দুইটা সার্কিট ইউনিট আমরা জানবো, একটা হচ্ছে বাইনারি ডিকোডার, একটা হচ্ছে বাইনারি মাল্টিপ্লেক্সার। ডিকোডার এসেছে ডিকোড থেকে, তার মানে এই সার্কিটটা হচ্ছে বাইনারি কোনো নাম্বার ইনপুট দেওয়া হলে সেটাকে ডিকোড করে। তো একইভাবে এটার অপোজিট একটা সার্কিট তৈরি করা সম্ভব যেটাকে বলে এনকোডার। তো আমরা যেহেতু ডিকোডারটা শিখবো এবং সেটার ঠিক অপোজিট সার্কিটে হচ্ছে এনকোডার, সুতরাং আমরা এনকোডার সম্পর্কে এখানে দেখব না, আপনারা বইতে পাবেন এনকোডার সম্পর্কে লেখা আছে। একইভাবে মাল্টিপ্লেক্সার এবং মাল্টিপ্লেক্সারের ডুয়েল অর অপোজিট সার্কিট হচ্ছে ডি মাল্টিপ্লেক্সার। সো আমরা মাল্টিপ্লেক্সার যেহেতু শিখব, ডি মাল্টিপ্লেক্সার সম্পর্কে এখানে দেখব না, যেটা আপনারা বইতে কিছুটা ধারণা করতে পারবেন। তো আসুন আমরা দেখি বাইনারি ডিকোডারটা কি। বাইনারি ডিকোডার হচ্ছে একটি সার্কিট ডিভাইস, যখন অ্যাক্টিভেটেড থাকে তখন অনেকগুলো আউটপুট লাইনের মধ্যে যে কোনো একটাকে সিলেক্ট করে। তার মানে হচ্ছে ধরুন আপনার ধরুন আপনার চারটা বাটন রয়েছে, মেনু বাটন। এখন এই চারটা বাটনকে আপনি হচ্ছে কোনো কোডেড নাম্বার আকারে ইনপুট দিতে চান, যেখানে নাম্বারটাকে ডিকোড করে সে কোন বাটনটাকে সিলেক্ট করতে হবে সেটা সিলেক্ট করবে। তো আমরা ধরুন প্রত্যেকটা বাটনকে একটি নাম্বারিং করি, ধরুন 0, 1, 2, 3। আমরা যদি ডাইরেক্টলি বাটন প্রেস করি এই বাটনগুলোকে, ডাইরেক্টলি বাটন প্রেস করি, সেটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস, যে আমরা ডাইরেক্টলি এই চারটা বাটনের যে কোনো একটাকে সিলেক্ট করছি। কিন্তু ধরুন আপনি চাচ্ছেন যে আপনার একটা ইনপুট বক্স আছে যেখানে আপনি নাম্বার এন্ট্রি দিতে পারেন, ইনপুট নাম্বার দিতে পারেন, সে অনুযায়ী সে যে কোনো একটা বাটনকে সিলেক্ট করবে। তো এখানে আমরা যেহেতু নাম্বারিং করলাম 0 থেকে 0, 1, 2, 3, চারটা নাম্বার, সুতরাং এখানেও আপনার সিলেক্ট করতে হবে 0 থেকে 3 এর মধ্যে। তো ধরুন আপনি যদি 0 ইনপুট দেন তাহলে এক নাম্বার বাটন সিলেক্টেড হবে, যদি আপনি যদি আপনি 2 ইনপুট দেন তাহলে 2 নাম্বার বাটন সিলেক্ট হবে। তো এই যে আমি যেই সিনারিওটা কথা বললাম এইটাকেই ইমপ্লিমেন্ট করা হয়েছে এই ডিকোডারের মাধ্যমে। তার মানে হচ্ছে ডিকোডারের মধ্যে আপনি এই কাজটাই করেন, শুধুমাত্র একটি ইনপুট বাইনারি নাম্বার দিবেন যেটা হচ্ছে অনেকগুলো আউটপুট লাইনের মধ্যে থেকে যে কোনো একটিকে সিলেক্ট করবে, ইনপুট সিগন্যালে যে ইনপুট যে বাইনারি নাম্বারটা আপনি ইনপুট দিলেন সেটার উপর বেস করে। তো তার মানে হচ্ছে এটাকে আপনার জেনারেলাইজ করলে এন বিট বাইনারি নাম্বার হতে পারে একটি। আমরা এখানে 0, 1, 2, 3, তার মানে হচ্ছে 2-bit বাইনারি নাম্বার, কারণ 2-bit ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 3। তো যদি এন বিট নাম্বার হয় তাহলে 2n সংখ্যক আউটপুট লাইনের মধ্যে আমরা সিলেকশন করতে পারবো। যেমন এখানে দেখুন 2-bit বাইনারি নাম্বার আমরা ইনপুট দিচ্ছি, 2n, তার মানে হচ্ছে 2 স্কোয়ার, চারটি ইনপুট লাইন, চারটি আউটপুট লাইনের মধ্যে আমরা সিলেক্ট করতে পারলাম। তো এই চারটি বাটন হচ্ছে এই চারটি আউটপুট।
তো এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার বাইনারি ডিকোডারের ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে আপনার ডিকোডারের ক্ষেত্রে এক বা একাধিক এনেবল ইনপুট থাকতে পারে, তার মানে হচ্ছে এমন একটা সাথে আরেকটা ইনপুট থাকবে, ধরেন এখানে আরেকটা বাটন রয়েছে, যে বাটনটা আপনার প্রেস করলে বা এখানে আপনার একটা ইনপুট থাকলে যেটা হচ্ছে আপনার এনেবল হিসেবে কাজ করবে, মানে হচ্ছে এটা যদি আপনি প্রেস না করেন তাহলে এই সার্কিট কাজ করবে না। তো ডিকোডারের মেইন উদ্দেশ্য হচ্ছে যখন আপনার অনেকগুলো ডিভাইস আছে, যেগুলোর মধ্যে আপনার যে কোনো একটিকে অ্যাট এ টাইম আপনার সিলেক্ট করতে হয়, সেক্ষেত্রে এই ডিকোডারকে বিশেষভাবে ইউজ করা হয়। তো আমরা আসুন দেখি অ্যাক্টিভ হাই ডিকোডার, আপনার বইতে পাবেন, এখানে ট্রুথ টেবিলটা দেওয়া আছে। অ্যাক্টিভ হাই, অ্যাক্টিভ হাই কেন বলা হলো, অ্যাক্টিভ হাই মানে কি? দুইটা টার্ম রয়েছে, অ্যাক্টিভ হাই এবং অ্যাক্টিভ লো। অ্যাক্টিভ হাই মানে হাই ভ্যালুটা হচ্ছে অ্যাক্টিভ, আমাদের বাইনারি ভ্যালু হচ্ছে 0 এবং 1, 0 হচ্ছে লো ভ্যালু, 1 হচ্ছে হাই ভ্যালু। জিরো জিরোকে লো এবং 1কে হাই ধরা হয়, কারণ হচ্ছে জিরোকে আমরা গ্রাউন্ড হিসেবে, সার্কিটে আমরা গ্রাউন্ড হিসেবে ধরি, গ্রাউন্ড হিসেবে কানেক্ট করি, এবং 1কে আমরা ভিসিসি বা 5 ভোল্ট প্লাস 5 ভোল্ট হিসেবে কানেক্ট করি। তো সেক্ষেত্রে এক্ষেত্রে আবার আপনি যদি -5 ইউজ করেন তাহলে -5 হবে হচ্ছে লো এবং 0 হবে হচ্ছে হাই। তো যাই হোক, গ্রাউন্ড হবে হচ্ছে হাই। তো যাই হোক, এখানে কিভাবে সার্কিট ইমপ্লিমেন্ট করা হচ্ছে এটা পরের ব্যাপার, আগে আমরা দেখি কেন এটাকে অ্যাক্টিভ হাই বলা হচ্ছে। তো সুতরাং 1 হচ্ছে হাই, 0 হচ্ছে লো। এখন যখন হচ্ছে 1কে আমরা অ্যাক্টিভ হিসেবে, অ্যাক্টিভ সিগনাল হিসেবে, অ্যাক্টিভ সিগনাল হিসেবে আমরা কনসিডার করব বা গণ্য করব, তখন সেটাকে, সেই সার্কিটটাকে বলা হবে অ্যাক্টিভ হাই। আমরা নর্মালি যত সার্কিট দেখি সবগুলোই হচ্ছে অ্যাক্টিভ হাই, যেগুলোতে আপনার গেটের শেষে বাবল থাকে না বা আমরা কোনো ধরনের প্রাইম প্রাইম ইউজ না করি, যেমন ধরুন এনেবলের উপরে একটা প্রাইম বা এরকম একটা প্রাইম থাকে, এগুলো যখন না থাকে তখন আমরা এটাকে অ্যাক্টিভ হাই বলি। অ্যাক্টিভ লো কখন, অ্যাক্টিভ লো হচ্ছে ঠিক তার উল্টা, যখন হচ্ছে জিরো সিগন্যালটা হচ্ছে আপনার অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ আসলে কি, অ্যাক্টিভ মানে হচ্ছে যে যখন আমরা কোনো একটা সিগন্যাল ভ্যালু লেভেলকে আমরা কনসিডার করব যেটার মাধ্যমে আমরা অ্যাক্টিভেট করতেছি কোনো কিছুকে বা অন অন করছি। যেমন ধরুন আপনার আপনার কাছে ধরুন আপনার কাছে ধরুন একটি বাল্ব আছে, তো এখানে আপনার একটা সুইচ আছে, ধরুন এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে আপনার +5। তো যখন গ্রাউন্ডের সাথে কানেক্ট করা হলে বাতিটি জ্বলবে, তখন সেটাকে আমরা বলতেছি অ্যাক্টিভ লো, মানে হচ্ছে গ্রাউন্ড জিরো ভ্যালু বাতিটাকে অ্যাক্টিভেট করছে। আবার যখন যখন আপনার 5 ভোল্ট বা ভিসিসি ভিসিসি ভ্যালুর সাথে, ভিসিসি সিগন্যাল সোর্সের সাথে আপনার কানেক্ট করব, তখন যদি বাতিটা জ্বলে তখন আপনি সেটাকে বলবেন অ্যাক্টিভ হাই। অ্যাক্টিভ হাই কারণ হচ্ছে যে ভিসিসির সাথে কানেক্ট করার কারণে বাতিটি জ্বলছে, অ্যাক্টিভেট হচ্ছে, সুতরাং সেটাকে বলবো অ্যাক্টিভ হাই। তো এটা গেল হচ্ছে কি অ্যাক্টিভ হাই এবং অ্যাক্টিভ লো। আমরা এখানে অ্যাক্টিভ হাই ডিকোডার দেখছি, তার মানে হচ্ছে আমাদের আউটপুটগুলো অ্যাক্টিভেট হবে 1 ভ্যালুর মাধ্যমে,
আউটপুটে 1 আসবে যখন হচ্ছে যে কোনো একটা লাইন অ্যাক্টিভেট হবে। তার মানে হচ্ছে ধরুন এখানে এ এবং বি হচ্ছে দুইটা দুই বিট বাইনারি দুই বিট ইনপুট এ এবং বি, যখন 0 এবং 0 তখন হচ্ছে 0 নাম্বার লাইনটা অ্যাক্টিভেট হবে। সুতরাং এখানে 0 নাম্বার লাইনে 1 আসবে, বাকিগুলোতে 0 আসবে। একইভাবে 0 এবং 1 তার মানে হচ্ছে 1, এটা হচ্ছে 0 1 2 3, 1 হচ্ছে 0 এবং 1 বাইনারি রিপ্রেজেন্টেশন, তার মানে 1 নাম্বার সেকেন্ড লাইন বা 1 লাইন যেটা সেটা আপনার অ্যাক্টিভেট হবে। একইভাবে পরেরগুলো, তো এখানে সার্কিটে আপনারা দেখতে পাচ্ছেন যে এ এবং বি দুইটাকে আমরা কমপ্লিমেন্ট আকারে কমপ্লিমেন্ট করছি এবং নর্মাল সিগন্যালটাকে আমরা জাস্ট বিভিন্ন ক্ষেত্রে অ্যান্ড করে আমরা বিভিন্ন আউটপুট সিগন্যাল পাচ্ছি, যেমন এ প্রাইম এবং বি প্রাইম এই দুটাকে, এ প্রাইম এবং বি প্রাইম এই দুটাকে অ্যান্ড করলে আমাদের জিরো সিগন্যালটা। তার মানে হচ্ছে যখন এ এবং বি দুটাতেই জিরো থাকে তখন এ প্রাইম এবং বি প্রাইম দুটাই ওয়ান হয়ে যায়, ওয়ান এবং ওয়ান অ্যান্ড করলে এখানে ওয়ান চলে আসে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের এই সার্কিটের ইমপ্লিমেন্টেশন। অ্যাক্টিভ লো ডিকোডারের ক্ষেত্রে ঠিক উল্টোটা হবে, তার মানে হচ্ছে যখন 00 দেওয়া হবে তখন হচ্ছে 0 নাম্বার লাইনটা 0 থাকবে, বাকিগুলো সব 1 থাকবে, তার মানে 0 তে অ্যাক্টিভেট হচ্ছে। একইভাবে 01 এর ক্ষেত্রে 1 নাম্বার লাইনটা 0 থাকবে। এখানে শুধুমাত্র ইমপ্লিমেন্টেশনে শুধুমাত্র চেঞ্জ হচ্ছে এই বাবলটা, আপনার প্রত্যেকটা অ্যান্ড গেটের জায়গায় আমরা এখন ন্যান্ড গেট ইউজ করছি। সুতরাং যখন 00 থাকবে তখন 0 লাইনে 1 এর জায়গায় 0 চলে আসবে, বাকিগুলো অটোমেটিক্যালি 1 হয়ে যাবে। ডিকোডার উইথ এনেবল, আমরা আগেই বলেছি যে এনেবল থাকতে পারে, এনেবল যদি থাকে, এনেবল যদি অ্যাক্টিভেটেড না থাকে তাহলে তখন ডিকোডার কাজ করবে না। তার মানে হচ্ছে ডিকোডারের আউটপুট সব 0 থাকবে। এখানে আপনার ট্রুথ টেবলে দেখতে পাচ্ছেন যখন হচ্ছে এনেবল হচ্ছে 1, তার মানে হচ্ছে এটা হচ্ছে অ্যাক্টিভ লো এনেবল। অ্যাক্টিভ লো এনেবলকে আমরা এখানে ইএন প্রাইম দিয়ে দেখাচ্ছি, এনেবল প্রাইম। তো এনেবল যখন 1 থাকে তার মানে হচ্ছে গিয়া ডিঅ্যাক্টিভেটেড ডিকোডার, এ এবং বি এর ভ্যালু যাই হোক না কেন কোনো কিছুই পাস করবে না। কারণ হচ্ছে এখানে দেখুন এনেবল যখন 1 থাকে তখন এটা কমপ্লিমেন্টেড হয়ে 0 হয়ে যাচ্ছে, 0 যখন প্রত্যেকটা এন্ডের সাথে কানেক্টেড হচ্ছে সব কিছু কিন্তু 0 থাকবে, তার মানে হচ্ছে এটা ডিঅ্যাক্টিভেট করে রাখছে। যখন এনেবলের ভ্যালু 0, যতবার 0 থাকছে ততবার হচ্ছে এটা অ্যাক্টিভেটেড, ডিকোডারটা অ্যাক্টিভ, তখন আপনার এ এবং বি এর উপর বেস করে আউটপুট সিলেক্ট করবে, আউটপুট 1 আসবে 0 1 2 3 যে কোনো একটার জন্য। এখন আমরা দেখুন এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যাভেলেবল সার্কিট চিপ 74138 ডিকোডার, এটাকে বাণিজ্যিকভাবে পাওয়া যায় 74138 ডিকোডার, যেটার এটা হচ্ছে গিয়ে গেটটার একটি ডায়াগ্রাম। অ্যাকচুয়াল সার্কিট অ্যাকচুয়াল আইসি অন্যরকম থাকে, এখানে আপনার টোটাল হচ্ছে 1 2 3 4 5 6 এবং 8টা আউটপুট লাইন, সুতরাং 14টা, 14 প্লাস গ্রাউন্ড এবং ভিসিসির জন্য আরও 2টা, সুতরাং টোটাল হচ্ছে 16টা। তো 16টা এরকম কানেকশন থাকবে দুই দিকে। ইউজুয়ালি এদিকটা থেকে গ্রাউন্ড এবং এদিকটা থেকে ভিসিসি এবং এখান থেকে 0 1 2, এভাবে পিনের ভ্যালুগুলোকে নাম্বারিং করা থাকে। তো যাই হোক, এখানে আমরা অ্যাকচুয়াল সিম্বলটা বা ডায়াগ্রামটা দেখি। এখানে দেখুন এবিসি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 3 2
8 ডিকোডার, তার মানে হচ্ছে তিনটা ইনপুট লাইন এবং আটটা আউটপুট লাইন, তিনটে ইনপুট লাইন থেকে আটটা আউটপুট লাইনে সিলেক্ট করবে, এগুলো হচ্ছে আউটপুট লাইন Y0 থেকে Y7। আটটা আউটপুট লাইন দেখতে পাচ্ছেন যে এখানে বাবল দেওয়া আছে, তার মানে হচ্ছে এগুলো হচ্ছে অ্যাক্টিভ লো, অ্যাক্টিভ লো আউটপুট। এবং এখানে দেখতে পাচ্ছেন তিনটা এনেবল ইনপুট আছে, তিনটা এনেবলের মধ্যে প্রথম এনেবলটা হচ্ছে অ্যাক্টিভ হাই, এটা হচ্ছে অ্যাক্টিভ হাই, এবং বাকি দুইটা হচ্ছে অ্যাক্টিভ লো, বাকি দুইটা হচ্ছে অ্যাক্টিভ লো। তো এটার বিভিন্ন কারণ আছে, কারণ হচ্ছে যে এই ধরনের 3-to-8 ডিকোডারকে আমাদের ওই আগের মতো ইটারেটিভ সিস্টেমের মতো আমরা বিভিন্নভাবে সংযুক্ত করে আমরা বড় ধরনের ডিকোডার 4-to-16 বা 5-to-32 ডিকোডার তৈরি করতে পারি। এই জন্য হচ্ছে এনেবলগুলোকে এরকমভাবে রাখা হয়েছে, প্রথমটা অ্যাক্টিভ হয় পরে দুটো অ্যাক্টিভ লো। তার মানে হচ্ছে এই ডিকোডারটা অ্যাক্টিভেটেড হবে শুধুমাত্র যখন এনেবল ওয়ানে যখন ওয়ান আছে এবং এনেবল টু এবং এনেবল থ্রিতে যখন জিরো আছে, তার মানে হচ্ছে 100 এই কম্বিনেশনটা যখন থাকবে এনেবল ইনপুটগুলোতে, তখন শুধুমাত্র এই 74138 ডিকোডারটা অ্যাক্টিভেটেড হবে। আমরা এখানে দেখতে পাচ্ছেন ট্রুথ টেবলটা, এটা অ্যাক্টিভ লো আউটপুট এবং এনেবলগুলোর ক্ষেত্রে দেখাচ্ছে ডোন কেয়ারের মাধ্যমে যে কখন ডিঅ্যাক্টিভ থাকতেছে এবং কখন অ্যাক্টিভেটেড থাকছে। এরপরে দেখুন আমরা কিভাবে চারটা 3-to-8 ডিকোডার ইউজ করে 32টি ডিভাইস পর্যন্ত সিলেক্ট করতে পারি, চারটা 3-to-8 ডিকোডার, প্রত্যেকটা 3-to-8 ডিকোডারের আটটা করে আউটপুট লাইন, সুতরাং 4 × 8 তার মানে হচ্ছে টোটাল হচ্ছে 32, তো 32টা। তো এখন কথা হচ্ছে 32টা ডিভাইসকে সিলেক্ট করার জন্য, 32 মানে হচ্ছে আপনার 2 to the power 5, তার মানে হচ্ছে 5-bit ভ্যালু কে ডিকোড করবে 2 to the power 5 আউটপুট লাইন সিলেক্ট করার জন্য। তো 5-bit মানে হচ্ছে আপনার এখানে এ বি সি ডি ই, এই হচ্ছে আপনার 5-bit ইনপুট লাইন। তো এখন এখানে প্রত্যেকটা 4 3-to-8 ডিকোডারে তিনটি করে ইনপুট কানেকশন আছে এ বি সি, ওই তিনটি করে ইনপুট কানেকশনে আমরা লোয়েস্ট 3-bit সি ডি ই কানেক্ট করে দিব। কারণ হচ্ছে প্রত্যেকটা 3-to-8 ডিকোডারের এই ভ্যালুটা সেম হতে পারে যদি হায়েস্ট 2-bit যদি ডিফারেন্ট হয়। সেক্ষেত্রে যেমন ধরুন আপনারা যদি বাইনারি নাম্বার এর প্যাটার্নটা দেখেন, তাহলে 00 এরপরে এখানে সিডি এর ভ্যালু 000 থেকে 111, তার মানে হচ্ছে এখানে হচ্ছে 80 থেকে 0 to 8। আবার এবি এর ভ্যালু যদি 01 হয়, একইভাবে সিডি এর ভ্যালু 000 থেকে 111, এখানে হচ্ছে সরি এখানে 0 থেকে 8 না, এখানে 0 থেকে 7, তো 0 থেকে 7, এবং পরে হচ্ছে আমাদের দরকার হচ্ছে 8 থেকে 15, এইট থেকে 15 সিলেক্ট করার জন্য আমাদের শুধুমাত্র হায়েস্ট 2-bit 0
जिरो जगह जिरो वन হইলে কিন্তু হয়ে যাচ্ছে। এখন দেখুন যে তার মানে হচ্ছে প্রত্যেকটা অক্টেটের ক্ষেত্রে বা আটটা করে ভ্যালুর ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে লোয়েস্ট তিনটা বিটের ভ্যালু সেম সেম থাকছে। সুতরাং আমরা প্রত্যেকটা ফোর টু থ্রি টু এইট ডিকোডারের ইনপুট আমরা সিডিই এর সাথে কানেক্ট করে দেবো। এখানে তাই করা হয়েছে, এখানে সিডিই এর সাথে কানেক্ট করে দিয়েছি। এখন কোন ডিকোডারটা আমরা সিলেক্ট করব সেটা হচ্ছে এ এবং বি এই দুইটার মাধ্যমে, এ এবং বি এই দুইটার মাধ্যমে আমরা সিলেক্ট করব। তো আমরা আগে বলেছিলাম যে এখানে হচ্ছে এনেবল হচ্ছে তিনটা, এনেবলগুলোকে বিভিন্নভাবে কানেক্ট করা যায় বের করার জন্য যে কোনটা অ্যাক্টিভেট হবে। তো প্রথমটা আমার যখন অ্যাক্টিভেট হইতে হচ্ছে তখন হচ্ছে আমাদের এ বি এর ভ্যালু হওয়া উচিত জিরো জিরো। তো জিরো জিরো হইলে প্রথমটা আপনার অ্যাক্টিভেট হবে। তো প্রথমটার ক্ষেত্রে দেখুন যে এনেবল ওয়ান হচ্ছে অ্যাক্টিভ হাই, সুতরাং এটাতে ওয়ান দিয়ে দিলে এটা অ্যাক্টিভেটেড থাকছে। এনেবল টু এবং এনেবল থ্রি যখন জিরো হচ্ছে তখন, সুতরাং এ বি এর সাথে আমরা এটা ডাইরেক্টলি কানেক্ট করে দিলে যখন জিরো জিরো হবে তখন প্রথম এক নাম্বার ডিকোডারটা সিলেক্টেড হবে। আমি ডিকোডারগুলোকে নাম্বারিং করে দিই। তো একইভাবে দ্বিতীয় ডিকোডারটা আমার যখন সিলেক্ট অ্যাক্টিভেট করতে হবে তখন আমার কি দরকার, তখন হচ্ছে ভ্যালু হওয়া দরকার জিরো এবং ওয়ান। তো জিরো এবং ওয়ান যখন এর ভ্যালু জিরো এবং বি এর ভ্যালু ওয়ান, এর ভ্যালু যখন জিরো হচ্ছে জিরোটা আমি ডাইরেক্ট কানেক্ট করে দিলাম এনেবল টু এর সাথে কারণ এটা অ্যাক্টিভ লো। এনেবল থ্রিকে আমি অটোমেটিক্যালি জিরো দিয়ে রাখলাম যাতে অ্যাক্টিভেটেড থাকে। বি এর ভ্যালু যখন ওয়ান হচ্ছে তখন আমি এটা অ্যাক্টিভ হাই ইনপুটের সাথে কানেক্ট করে দিলাম। সুতরাং যখন জিরো ওয়ান হবে তখন সেকেন্ডটা কানেক্টেড হবে। একইভাবে পরেরটা হচ্ছে ওয়ান জিরো, ওয়ান জিরো মানে হচ্ছে এর ভ্যালু হচ্ছে ওয়ান বি এর ভ্যালু হচ্ছে জিরো। এখন হচ্ছে জাস্ট উল্টা, এর ভ্যালু যখন ওয়ান সেটা হচ্ছে এনেবল ওয়ানের সাথে কানেক্টেড, বি এর ভ্যালু যখন জিরো সেটা হচ্ছে এনেবল টু এর সাথে কানেক্টেড। আগের মতো তিন নাম্বার ডিকোডারটা অ্যাক্টিভেটেড হবে যখন এ এবং বি এর ভ্যালু ওয়ান অ্যান্ড জিরো হবে, এবং শেষেরটা হচ্ছে ওয়ান ওয়ান। এখন এনেবলগুলোর মধ্যে শুধুমাত্র একটা হচ্ছে অ্যাক্টিভ হাই, সুতরাং এ আমরা এখানে কানেক্ট করে দিলাম। তো বাকি যে দুইটা আছে দুইটাই তো অ্যাক্টিভ লো, সুতরাং আমাকে কমপ্লিমেন্ট করতে হবে, বি এর ভ্যালুকে আমি কমপ্লিমেন্ট করে এখানে লাগিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এনেবল থ্রিতে কানেক্ট করা হচ্ছে, একইভাবে এনেবল টুতেও কানেক্ট করা যেত, একই কথা, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে এনেবল থ্রিকে জিরো দিতে হইতো। তো এখানে আমি ধরেন আরেকটু ইজি করে দেখাই, যেমন এখানে হচ্ছে ডাইরেক্টলি কানেক্টেড এ এবং বি, এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি, এবং এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে এ, এবং এখানে হচ্ছে বি প্রাইম। তো এইভাবে হচ্ছে আমরা বিভিন্ন সময়ে হায়েস্ট দুইটা বিটের মাধ্যমে আমি বিভিন্ন ডিকোডার সিলেক্ট করছি, এবং লোয়েস্ট তিনটা বিট কিন্তু একই থাকছে। সুতরাং ওই তিনটা বিটের উপর বেস করে আপনার ওই আটটা আউটপুট লাইনের মধ্যে যে কোনো একটাকে সে সিলেক্ট করবে। তো এই লোয়েস্ট তিনটা বিট প্রত্যেকটা ডিকোডারের সাথেই কানেক্টেড, শুধু প্রত্যেকটারই সিলেক্ট করতে পারে, কিন্তু যেহেতু শুধুমাত্র সবসময় শুধুমাত্র যে কোনো একটা ডিকোডার অ্যাক্টিভেটেড থাকছে, সুতরাং এই বত্রিশটা আউটপুট লাইনের মধ্যে যে কোনো একটা একই সময়ে অ্যাক্টিভেটেড থাকবে, সিলেক্ট করবে। এভাবে বত্রিশটা ডিভাইসের মধ্যে যে কোনো একটা ডিভাইসকে সিলেক্ট, এভাবে আমরা কানেক্ট করে মাল্টিপল ডিকোডার কানেক্ট করে অনেক বড় আকারের ডিকোডার, এখানে একটি 5 to 32 ডিকোডার আমরা তৈরি করলাম। তো আপাতত এখানে আমরা আজকের লেকচার শেষ করি। পরবর্তী লেকচারে আমরা মাল্টিপ্লেক্সার থেকে শুরু করব এবং রো পেয়ারিং মেথড সম্পর্কে দেখব, এবং তারপরে আমরা গেট অ্যারে সম্পর্কেও দেখব।
সবাইকে ধন্যবাদ।